ও আমার সাহাবায়ে কেরামেরা আল্লাহ পাকে দুনিয়ায় যত নবী এসেছেন পয়গম্বর এসেছেন আমি রসূলুল্লাহ বলে গেলাম কোন নবী কোন রসূল কোন পয়গম্বরের কোন গোনা ছিল না না আর আমার নবী তমাম নবীদের মধ্যে পড়েছে না পড়েনি এই কথা বলেন না কেন আপনারা জি পড়েছে তা ছাড়াও এক্সটারনাল অতিরিক্ত বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন পাক লিয়া গফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিক মিন জামবিকা ওয়া মা তাখার যে আল্লাহ বলছেন রে দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা তোদের নবী তোদের পয়গম্বর আমার হাবিব হাবিবুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিয়া গফিরা লাকাল্লাহু আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি মাফ করে দিয়েছি হ্যাঁ নিষ্পাপ মাসুম বেগুনাহ করে দিয়েছি মা তাকাদ্দামা আগে জাম্বিকা গুনাহ ওমা তাখার পরের তোদের নবীর আগের গোনা তথা পরের গোনা সিয়াক সাবাক সিয়াক সাবাক এটা আলেমরা ভালো বুঝবে আগে পরে শুরু শেষ সমস্ত গোনা খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিলাম তোদের নবীর আগেও যেমন কোন গুনাহ নাই আগেও নাই তেমন ওয়ামা তাখার আমি আল্লাহ বলে দিলাম পরেও তেমন কোন গুনাহ নাই তাহলে ওয়াজ করার দায়িত্ব আমার আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব কিচ্ছু জানি না বলছি আমাদের সুবহানাল্লাহ বলার দায়িত্ব না না আমার হুজুর ওয়াজ করে পয়সা নেবে তুমি খাবে তুমি আর সুবহানাল্লাহ আমরা বলবো তাহলে আপনাদের যখন দায়িত্ব নিয়ে বলছেন তাহলে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরকম করছেন কেন ফজিলত পরে এখন যে কথা বুঝতে পারছেন আল্লাহ পাক তৌফিক না দিলে কোন বান্দা কোন বান্দি তার জবান থেকে একটা বার আলহামদুলিল্লাহ বলবে হ্যাঁ সুবহানাল্লাহ বলবে মাশাআল্লাহ বলবে আল্লাহ শুকরিয়া করবে মাহফিলে আসবে মসজিদে যাবে নামাজ পড়বে রোজা রাখবে কাবা যাবে হ্যাঁ কোটি কোটি টাকার উপরে শুয়ে আছে সামনে বছর যাব পরের বছর যাব তারপরের বছর কাবা যাব করতে করতে কোথা বলছে ইন্না লিল্লাহ আল কবর কবরের পথে কথা বুঝেন না আল্লাহর শুকরিয়া করেন যে অনেকের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বলুন না জোরে সুবহানাল্লাহ যে ছোট্ট একটা ঘটনা বলবো আপনারা শুনবেন হ্যাঁ ছোট্ট একটা ঘটনা আল্লাহর নবীরা পর্যন্ত স্লিপ হয়ে গেছে যারা ছিলেন ত্রুটি মুক্ত যাদের টোটাল জিন্দেগিটা ছিল আল্লাহর হুকুমে বাঁধা গড়া যে আল্লাহর হুকুমে একেবারে বাঁধা আল্লাহর নবীরা ইচ্ছা মতো একটা কদমও ফেলতে পারতেন না এই হচ্ছে আল্লাহর নবী কথা বুঝতে পারছেন এই হচ্ছে আল্লাহর নবী আমার পেয়ারা ভাইরা তামাম নবীগণেরা জানতেন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের ইমাম ইমামুল মুরসালিন তামাম নবী রসুল দিগের সরদার বলুন না জোরে সুবহানাল্লাহ তাই তামাম নবী রসুলগণেরা ছিলেন আল্লাহর জন্য দিওয়ানা আর আমার আল্লাহ ছিলেন আমার নবীর জন্য মস্তানা
যে তমাম নবীরা আল্লাহর জন্য আর আমার আল্লাহ হুজুরের জন্য, কি কথা ঠিক কি না? নবী মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমি আপনাকে দেখব, আমি অস্থায় যাচ্ছি, একটুখানি সময় দেন, আল্লাহ আমি আপনাকে দেখব, তাই না? এসো আমি আল্লাহ তোমাকে দিদার করাবো, তবে সরাসরি নয়, এসব তো আপনারা জানেন, দূর পাহাড়ে জুতো পায়ে দিয়ে ছিলেন না, ছিলেন না? নবী মুসা জুতো পায়ে দিয়ে পাহাড়ে উঠছেন, নবী মুসা জুতোটা খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর কুরআন তো হযরত নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন কথাবার্তা বলার জন্য উঠছেন, তোর পাহাড়ে চলেছেন, পায়ে জুতো দোকান আছে। আয় নবী মুসা, হতে পারে না, যদিও নাকি তোর পাহাড়, তথাপিও পায়ের জুতো দোকান খুলতে লাগে। ও নবী মুসা, জুতো পরিহিত অবস্থায় আমি আল্লাহ পাক, আমার সঙ্গে কথা বলা চলবে না, যাবে না। নবী মুসা কালিমুল্লাহ পাদুকা দয়ে খুললেন, তবে তোর পাহাড়ে গেলেন, কিন্তু না, আল্লাহকে দেখতে পেলেন না। বলি নাকি, বলি নাকি? রব্বি আরিনি সেজদাই, আল্লাহ আমি আপনাকে দেখব, রব্বি আরিনি, আল্লাহ আপনি আমাকে দিদার দিন। আল্লাহ জবাব দিলেন, লান্তারানি ইয়া মুসা, ও নবী মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আবার নবী মুসা বলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আবার আল্লাহ জবাব দেন, লান্তারানি লান্তারানি ইয়া মুসা, ও নবী মুসা তুমি আমার নূরকে মাত্র দেখতে পাবে, আমি আল্লাহকে তুমি দেখতে পাবে না। আমি কি পুরা ওয়াজটা করেছি? একটুখানি জাস্ট আপনারা জানেন তো, বারে বারে নি রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। আমার আল্লাহ বারে বার জবাব দেন, লান্তারানি ইয়া মুসা, ও নবী মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ পাকের নূরের তাজাল্লাতে উনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ মাফ করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন, আল্লাহ আমি নবী মুসা কালিমুল্লাহ, আমার বেয়াদবিকে ক্ষমা করুন, আমি স্বীকার করে নিলাম, আমি নবী মুসা কালিমুল্লাহ, দুনিয়ার জমিনে আপনার মতো দেখা, আপনাকে দেখার মতো যোগ্যতা রাখি না। ওই থাক, কোন নবীর কথা বললাম? সবাই মিলে বলেন, নাম শুনেছেন, একটুখানি সামান্য শুনলেন, একটু পরিচয় শুনবেন নাকি ওনার, একটু শুনবেন নাকি? অনেক তো আছে, একটুখানি। নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম, আপনার সে ফেরাউন টেরাউন সব শুনেছেন না, সব মুখস্থ আছে, তা থাক। এমন একজন জলিলুল কদর পায়গম্বর, নবী মুসা কালিমুল্লাহ, তিনি 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 যার মাজার শরীফ, কবর মোবারক, রওজা মোবারক দুনিয়ার কোনো মানুষে খোঁড়ে না, দুনিয়ার কোনো বান্দাতে খোঁড়ে না। নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম তিনি যার মাজার মোবারক, রওজা শরীফ, কবর মোবারক খানা আমার আল্লাহ পাকের ফেরেশতারা খুঁড়েছিলেন। একটু বলবো নাকি, শুনবেন নাকি? সবাই কই একটু হাত উঁচু করে দেখান তো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বেহামদি, সবাই তো রেডি। ছোট্ট করে একটু, সব দরিয়া আওয়াজ বোঝেন না, দরিয়া আওয়াজ,
এখনো ঠান্ডা আছে ভাই, আমি দরিয়ায় নামতে পারবো না, বুঝেন না কথা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম তৌরাত প্রাপ্ত হয়ে উনি নিজের দরবার শরীফের দিকে আসছেন। আগেকার যুগ তো চতুর্দিকে চট্টল ময়দান, ফাঁকা ময়দান, ধু ধু ময়দান, এরকম তো আর গ্রামগঞ্জ ছিল না। নজরভর ময়দান, ফাঁকা ময়দান। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার তৌরাত প্রাপ্ত হয়ে তৌরাত কেতাবকে মাথায় করে নিয়ে হেঁটে 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 আসছেন। মাথায় করে নিয়ে কেন? আরে বাবা, পাথরের শিলালিপিতে আল্লাহ পাঠাতেন 70 খণ্ড, 70 খণ্ড, আমাদের মতো না, 70 খণ্ড মাথায় করে নিয়ে বেড়াতে হতো। কোরআন শরীফ পকেটে করে নিয়ে ঘুরছি না আমরা, ওসব ছিল না, পাথরে খোদাই করা হতো তৌরাত শরীফ, নবী মুসা আল্লাহ যেটা দিয়েছিলেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম, অনেক কথার শেষ কথাটা, তৌরাত শরীফ প্রাপ্ত হয়ে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার হেঁটে হেঁটে আসছেন ফাঁকা ময়দান দিয়ে। আসতে আসতে এমন একটা জায়গায় পৌঁছালেন চতুর্দিকে ফাঁকা আর ফাঁকা, কোনো মানুষের গন্ধ নাই, জনমানব শূন্য এলাকা, একটা মানুষের দেখা নাই, ঘর বাড়ি নাই, নজর উপর ফাঁকা আর ফাঁকা, ফাঁকা আর ফাঁকা। অথচ সেই ফাঁকা ময়দানে কয়েকজন সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ, ওনারা একটা আল কবর রওজা তুমি রিয়াজুল জান্না, একটা কবর খুঁড়ছেন, কবর কবর খুঁড়ছেন। হুজুর নবী মুসা কালিমুল্লাহ যেমনি ভাবে আসছেন মাঠের ভিতর দিয়ে, আমরা অনেকে যাতায়াত করি না মাঠের রাস্তা, ঠিক তত্র আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালামের আসার রাস্তায় পড়ে গেল। হুজুর আমার দেখছেন কয়েকজন সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ, কেতাবে লেখা ওনারা সংখ্যায় ছিলেন 4 জন, তারা একটা কবর খুঁড়ছেন, কবর। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম সেখানে পৌঁছালেন, ওনাদের ঘরে সালাম দিলেন, তেনারা সালামের জবাবটা নাম ধরে দান করলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। যে আল্লাহ নবী তো সবাই চেনে, সবাই জানে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার ওনাদের ঘরে বলতে লাগলেন, ও ভাই ভাই জানেরা কি ব্যাপার, চতুর্দিকে ফাঁকা আর ফাঁকা, কোনো মানবের গন্ধ নাই, জনমানব শূন্য এলাকা, একটা ঘর বাড়ি নাই, লোকজন নাই, এই ফাঁকা ময়দানে কি ব্যাপার, আপনারা কার জন্যে কবর খুঁড়ছেন, কোন ব্যক্তির লাশ মোবারক এই কবরের জমিনে শোয়ানো হবে, এখানে তো ঘর বাড়ি নাই, আশেপাশে কোনো লোকজন নাই। তারা একটু আল্লাহ শুক্রিয়া করে মুস্কি হাসলেন, তাবাসসুম ফরমালেন, মুস্কি হেসে তাবাসসুম ফরমিয়ে জবাব দিতে লাগলেন, আয় আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম, আমরা যার জন্যে কবর খুঁড়ছি সেই ব্যক্তিটা আপনারই মতো লম্বা চওড়া, আপনারই মতো দেখতে, আমার মতো লম্বা চওড়া, আমার মতো দেখতে, কলা নাম, হ্যাঁ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর দেখছেন কবরটা প্রায় কমপ্লিটের পথে, কিন্তু এখনো বাকি আছে, তারা ছিলেন আল্লাহর ফেরেশতাগণেরা, বলুন না জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতা,
মানব চেহারা নিয়ে মানব রূপ নিয়ে তারা কবর খুঁড়ছেন। আল্লাহ পাকের সেই ফেরেশতাগণেরা, ও আল্লাহওয়ালা গণেরা, মনে রাখুন, আল্লাহ পাকের সেই ফেরেশতাগণেরা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বলতে লাগলেন, আই নবী মুসা কালিমুল্লাহ, খামাকা দাঁড়িয়ে না থেকে কবর খোঁড়া নেকির কাজ, সবের কাজ, যদি আপনার ইচ্ছা হয়, ইচ্ছা করেন, আপনি আমাদের সঙ্গে কবর খোঁড়া কাজে লেগে যেতে পারেন, আপনি শরীক হতে পারেন, অংশ নিতে পারেন। ইনিও বললেন আলহামদুলিল্লাহ, বলেই আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, হুজুর আমার, উনিও কবরে নেমে গিয়ে কবর খুঁড়তে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এধারে কারা? এই আল্লাহ বলে একজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে কেরেনের খবর কি? সে কেরেন খারাপ বলছে, তারপরে হাতির খবর কি? হাতি বসে এই কথা বোঝেন না? আবার নাকি সে সিংহর দল লেগেছে নাকি? কথা বুঝতে পারতা নেই? নতুন নতুন কেরেন পাঠাচ্ছে, তাও নাকি খারাপ বলছে? কি এ আল্লাহ বলে একজন আছে না নাই? এই গ্রামের জুম্মার ঘর আছে? যাও তো, ওই ছেলেগুলো যাও তো না, সেই ঈদের সময় গেছিলে, আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসছে বছর আবার হবে, কি করবে? হে শুক্রবার শুক্রবার যাচ্ছ তো নাকি? না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসছে বছর আবার হবে, এখনো এখনো? আজকেই তওবা করো, আজকেই তওবা করো। আমার কথা একটু ওইরকম ডিপলি, অত উপর দিয়ে গেলে যাবো তা হবে কি করে? করছি সব হুজুর একরকম হবে? দে গঙ্গা হুজুরের কথা একটু রাখো কাছে। আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গণেরা, ও নও জোয়ানেরা, মনে রাখুন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার, ওনাদের সঙ্গে সঙ্গী হয়ে আল কবর রাউজা তুমিরিয়া জুল জান্না, উনিও কবর করতে লেগে গেলেন। এক সময় কবর খোঁড়া কমপ্লিট হয়ে গেল, আল্লাহর মানব রূপী ফেরেশতাগণেরা নবী মুসা কালিমুল্লাহকে বলতে লাগলেন, আই নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম, একটা দাবি আপনার দরবারে, কি দাবি ভাই? কি দাবি? আমরা যেহেতু আন্দাজ বরাবর কবরটা খনন করেছি, যেহেতু যার লাশ মোবারক রাখা হবে উনি তো আপনারই মতো লম্বা চওড়া, তাই একবার যদি আপনি কবরে শুয়ে যেতেন আমরা দেখে নিতাম কবরের লম্বাটা সঠিক হয়েছে না হয় না। যদি এখনো লম্বা কম কম থেকে যায়, সময় বাকি আছে, আমরা কবরটা খনন করে সম্পূর্ণ করে নিতাম, একবার কি কবরে শুয়ে যাবেন? কথা বুঝতে পারছেন? একটু আল্লাহকে মানুন। হ্যাঁ, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার মনে মনে চিন্তা করতে লাগলেন, একদিন তো মরতে হবেই হবে। কি কে কে বাঁচবেন হাত তোলেন তো, এ কে কে বাঁচবেন হাত তোলেন? কে বাঁচবে? এই গ্রামের জুম্মার ঘরটা থাকবে? থাকবে? কোথায় দৌড়চ্ছেন? হ্যাঁ, নসিবে কি লেখা আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কতটা জমির মালিক হব, ক বিঘা জমির মালিক হব, ক কোটি টাকার মালিক হব, কত বছর দুনিয়ায় থাকব, কত কুইন্টাল চালের ভাত খাবো, আর কটা গরু খেয়ে গেল, সব আল্লাহর খাতায় লেখা আছে। বলো, জানেন তো আপনারা এসব? জানেন
সব লেখা আছে বলো কসম খোদার গোশতের একটা টুকরো বেশি খেতে পারেন না আর ভাতের একটা দানাও বেশি খেতে পারেন না একটা কণাও বেশি ভোগ করতে পারেন ফিফটি ফিফটিটা কি হলো না পানির একটা ফোঁটাও বেশি পান করতে পারেন না দুনিয়াতে একটা মুহূর্ত বেশি থাকতে পারেন না বিসমিল্লাহির রহমানির রহিম ফাইজা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন চমকাচ্ছে ফাইজা জাযালুহুম যখন মওতের আজাল চলে আসবে লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন না 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 এতটুকু মুহূর্ত না আগে না পরে না আগে কারো জান কবজ হবে যথা সময়ে পাঞ্চুয়াল টাইমেই তার জগৎ দুনিয়া ছাড়তে হবেই হবে হবেই হবে হবেই হবে এতটুকু সময় না আগে যাবে না পরে যাবে যথা সময়ে পাঞ্চুয়াল টাইমেই তাকে দুনিয়া ত্যাগ করতে হবেই হবে আল্লাহর কোরআন কথা বোঝেন না সাদ্দাত বেহেশত তৈরি করলো শখ করে কি না করলো সাদ্দাত বেহেশত তৈরি করতে হ্যাঁ বড় সাদের শখের জান্নাত তৈরি করো আল্লাহর সঙ্গে কি করতে গিয়ে আল্লাহর সঙ্গে জেদ করে তর্ক করে পাল্লা দিয়ে কি না করলো হ্যাঁ ওর শখের জান্নাতে যাবে বাড়ি থেকে রওনাও হলো জান্নাতের ওর তৈরিকৃত নকল জান্নাতের দোরগোড়ায় পৌঁছে গেল ঘোড়ার রেকাব থেকে নামছে একটা পা ঘোড়ার রেকাবে আর একটা পা কোথায় চৌকাঠে ওর নকল জান্নাতের দরওয়াজায় সমাজ মে আই বাত নাচি এ পাটা নামালেই একটু দেখা যায় যাওয়া না হলেও আকটা মেলে চোখটা মেলে দেখা যায় আমার সাদের জান্নাত আল্লাহ বললেন এক মুহূর্ত না ফাইজা জাযালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন ও আজরাইল সাদ্দাতকে ঘোড়ার রেকাব থেকে আর পানামাতে দেবে না এই মুহূর্তেই সিনারিটা কিরকম একটা নিচের একটা কথা বুঝতে পারতা নেই এখন এই কুল্লু নাফসিন জায়েকাতুল মাউতে ওর জানটা কবজ করে ফিনারে জাহান্নামা খলে দিনা ফিহা আবাদা আমার জাহান্নামার খোরাক করে দাও জনম 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 আমার জাহান্নামায় জ্বলতে থাকো ওর সাদের জান্নাত ওর একটা বারের জন্যেও আর দেখা হবে না একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও গনেরা ফিরে আসুন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার মনে 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 ভাবছেন একদিন 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 মওতের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবেই হবে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে কেউ দুনিয়াতে থাকতে আসি না থাকতে পারবো না অতে মরতে যখন হবেই হবে একবার শুয়ে যাই এতে কি যায় আসে এই না মনে করে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বিসমিল্লাহ বলে কবরে শুয়ে গেলেন তাহলে আল্লাহ বলে একজন আছে তো হ্যাঁ আছে না থাকলে হাতিগুলো মেশিনের পরে হাতি কি শুকিয়ে যাচ্ছে কথা বোঝেন না আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গণেরা যেই না কবরে শুয়ে গেলেন তফসিরের কেতাবে লেখা
আমার রাসূলুল্লাহ বলেছেন বাবারাম আল্লাহ নবী জলিলুল কদর পয়গম্বর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কবরে আল্লাহ পাকের রহমতের জান্নাত জান্নাতুল ফেরদাউস শরীফ থেকে এমন এক প্রকারের জান্নাতি হাওয়া মিঠা মিঠা হাওয়া জান্নাতি হাওয়া খুশবু খুশবু হাওয়া মিঠা মিঠা হাওয়া ঠান্ডি ঠান্ডি হাওয়া নবী মূসা কালিমুল্লাহর কবরে আসতে লাগে নবী মূসা কালিমুল্লাহ বিবর হয়ে যান ওই কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া মিঠা মিঠা হাওয়া খুশবু খুশবু হাওয়া পেয়ে উনি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া মুনাজাত করতে লাগেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি করছেন জোরে বলেন দোয়া করছেন দোয়া দোয়া মুনাজাত করছেন এদিকে দোয়া মুনাজাত আছে তো এই আছে না বিদায় করতেছেন না আছে বিদায় করতেছেন না আছে উনি জামাই বিদায় করতে পারে না উনি দোয়া বিদায় করতে বসে আছে জামাইটা বিদায় কর মেয়েটার ঘর সুখে থাক তা না উনি এটা সেটা করে দোয়া বিদায় করতে বসে আছে পাগলা কটা লেবে কোরআন হাদিস কটা শুনবে দোয়া করার জন্য কোরআন হাদিস কটা শুনবেন রাসূলুল্লাহ দোয়া করতে বলেছেন আল্লাহ কোরআনে দোয়া করতে বলেছেন যা কোলাইন আমি যাচ্ছি না আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা গনেরা আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ হুজুর আমার দোয়া করতে লাগলেন আল্লাহ এ বড় নিয়ামত পূর্ণ কবর ঠান্ডি ঠান্ডি হাওয়া মিঠা মিঠা হাওয়া খুশবু খুশবু হাওয়া এ বড় নিয়ামত পূর্ণ কবর আল্লাহ আল্লাহ এ কবরে যিনি শুয়ে যাবেন তিনি বড়ই ভাগ্যবান আল্লাহ আল্লাহ আপনার দরবারে আমার দোয়া এই নিয়ামত পূর্ণ কবরটা ঠান্ডি ঠান্ডি মিঠা মিঠা হাওয়া খুশবু খুশবু জান্নাতি হাওয়া এই মুতাবাররাকান কবর শরীফটা আল্লাহ 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 আমি নবী মূসা কালিমুল্লাহ যদি আপনি আমার জন্য কবুল করতেন আমি নবী মূসা বড় খুশি হয়ে যেতাম আমি নবী মূসা আমার জানটা জীবনটা আমার মরণটাও ধন্য হয়ে যেত আল্লাহ আপনার দরবারে দোয়া আল্লাহ আল্লাহ আমার দোয়া যদি কবুল না হয় এই আমার দিকে ফেরেন ইনি শুধু দৌড়চ্ছে ইনি শুধু দৌড়চ্ছে এতক্ষণ ধরে দোয়া করলেন আর তাড়া নেই আর মোনাজাত শেষ করার সময় আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় নেই ইনি দৌড়চ্ছে তখন এত তাড়া এনার এসে গেল দুঃখ হচ্ছেন হ্যাঁ খোলেন আল্লাহ আমি নবী মূসা কালিমুল্লাহ আমার দোয়া যদি কবুল না হয় আয়ে রাব্বুল আলামিন আল্লাহ আখিরি জামানার নবী নূর নবী হায়াতুন নবী বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা সুবহানাল্লাহ এই সবাই মিলে বলেন সুবহানাল্লাহ আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ রাসিলায় আল্লাহ পাক আমি নবী মূসা কালিমুল্লাহ আমার দোয়াকে আপনি কবুল করুন আল্লাহ এই কবরটা এই মাকবারটা এই রওজাটা আমি নবী মূসা কালিমুল্লাহ আমার জন্য যেন কবুল হয়ে যায় আরেকটু হয় না জোরে আরেকটু জোরে হয় না নারী দেখবে আপনাদের কি অসুবিধা হচ্ছে ওয়াজটাকে একটু বুঝে আসছে চলেন আগে যাই আমার পেয়ারা ভাইরা ওয়াজটা কোথায় নবী মূসা কালিমুল্লাহ দরজা বলতে গিয়ে এত তো চলে আসলাম দোয়া কবুল হয়ে গেল তাহলে জান কবজ করে কোন ফেরেশতা হযরত আজরাইল আল্লাহ পাকের অর্ডার
ও ফেরেশতা আজরাইল আর এক মুহূর্ত দেরি নয় আমার আখিরি জামানার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন আমার বন্ধু নবী মুসা কালিমুল্লাহ জানটাকে কবজ করে লাও কুল্লু নাফসিন জায়েকাতুল মাউতে তারপরে কি জানেন সুম্মা হাবিব শব্দে ডাকেন সুম্মা ইলাইনা তুরজাও কোরআন পাক আমার নবী মুসা কালিমুল্লাহর জানটাকে কবজ করে আমি আল্লাহ পাক আমার দরবারে পৌঁছে দাও এটাই ছিল আমার খেয়াল এটাই ছিল আমার মঞ্জুর আমার নবী মুসা কালিমুল্লাহর রওজা কবর মাকবার আমার ফেরেশতারা খুঁড়বে জগতের মানুষ যেন জেনে লয় কাউকে যদি আমার দরবারে পাঠাতে না চেয়ে কবর না খুঁড়ে তাকেও আমার ফেরেশতারা কবর খুঁড়ে আমার দরবারে পৌঁছে দেবে অতএব দুনিয়ার কোনো মানুষ আমি আল্লাহ পাক আমার হিসাবের বাইরে যেতে পারবে না যাই করুক নদীতে ভেসিয়ে দিল ফেরেশতারা টেনে এনে পুঁতবে পুড়িয়ে দিল সমঝ মে আই বাত না জি এ কথা বুঝতে পারতা হয় আপ লোক চলেন আমার অস কোথায় নবী মুসা কালিমুল্লাহ যার একটা বললাম অনেক আছে তার মধ্যে একটা বললাম রওজা মাজার কবর মাকবার আল্লাহর ফেরেশতারা খুললেন কোরআন পাকে বহু বহু জায়গা যার মোতাবাররাক নাম চমকাচ্ছে বলুন না জোরে সুবহানাল্লাহ সালামুন আলা মুসা ওয়া হারুন জোরে বলুন না সুবহানাল্লাহ দুই ভাই নবী মুসাও নবী হারুনও নবী চলেন প্রসঙ্গ ছাড়েন তাহলে আল্লাহকে দেখা হলো এই প্রথমের অস্টার স্মরণ করুন আল্লাহকে দেখা হলো না তুর পাহাড়ে গেলেন খালি পায়ে যেতে হলো জুতো পায়ে দিয়ে যেতে পারলেন না ফিফটি ফিফটি বলেন না কিন্তু জুতো পায়ে দিয়ে যেতে পারলেন না আল্লাহকে দেখা হলো না নূরকে দেখে সেজদায় পড়ে আল্লাহ ক্ষমা করে দেন আমি বড় ভুল করেছি ঠিক হয় অথচ তার দরজা বলতে একটা বললাম যা শুনে জানটা ঠান্ডা হয়ে গেল কি কথা ঠিক কি না তার যা কি যার কবর খুলেছিলেন আল্লাহর ফেরেশতাগণেরা বলুন না জোরে সুবহানাল্লাহ ঠিক আছে ওই থাক এবার বলেন মেরাজের রাত্রে আল্লাহ আমি মেরাজের রাত আজকে নাই নেক্সট কোনো জলসা আসলে একবার বলবেন ইনশাল্লাহ আল্লাহ যদি বলার সেদিন বলবো আমি একটুখানি বলার জন্যে আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে বলছেন যাও আমার জান্নাতে গিয়ে বহু বোরাক আছে লক্ষ লক্ষ বোরাক আছে লক্ষ লক্ষ অসংখ্য বোরাক আছে যাও তম্মন্দে একটা বোরাককে তুমি দেখতে পাবে যে বোরাকটা আমার নবীর জন্যে দিওয়ানা ও জিবরাইল তুমি দেখতে পাবে শুধু দেখা নয় শুনতেও পাবে ওই বোরাকটা আমার হাবিবের এত দিওয়ানা মাস্তানা সে হার হামেশা আমার হাবিবের শানে দরুদ সালাম পড়তে রয়েছে ওই বোরাককে নিয়ে মক্কাতুল মুআজ্জামার বাড়িতে গিয়ে দুনিয়ার জমিনে মক্কা শরীফে আমার হাবিবের দরবারে পৌঁছে আমার হাবিবকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবো তো সবাই শুনছেন তো নারে তাকবীর আমি মেরাজ করছি না কিন্তু জাস্ট একটুখানি দরজা পর্যন্ত ও জিবরাইল আমিন তুমি আমার হাবিবের বাড়িতে মক্কাতুল মুআজ্জামার জমিনে যাবে ও হযরত জিবরাইল আমিন ফেরেশতা
মক্কা জমিনে গিয়ে আমার হাবিবের বাড়িতে পৌঁছে আমার হাবিবকে দাওয়াত দেবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন। শুনছেন সবাই? নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর আজকে আমার আল্লাহ আপনাকে দেখতে চেয়েছে। ব্যাস আর যাব না, না আজকে বুঝছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্যে আমি জিব্রাইল আমিন ফেরেশতা সঙ্গে বোরাক নিয়ে এসেছি, আর আপনি যাবেন বলে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তার দরবারকে সাজাতে রয়েছে। একটুখানি হাফ লাইন এগিয়ে চলেন, হযরত জিব্রাইল আমিন ফেরেশতা এই সমস্ত কথা মনে মনে করে নিয়ে দুনিয়ায় আসলেন। মক্কাতুল মুআজ্জামার বাড়িতে এসে আম্মা জান হযরত উম্মে হানি বিনতে আবি তালিব, আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে রাসূলুল্লাহ শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। হায় হায়, জিব্রাইল আমিন ফেরেশতা এসে দেখছেন আল্লাহর হাবিব হাবিবুল্লাহ ঘুমাচ্ছেন। হায় হায়, আমি জিব্রাইল কেমন করে চরম বেয়াদবি করব, নবী আমার ঘুমাচ্ছেন আমি কেমন করে হুজুরকে ডাকবো, আল্লাহর নবীর ঘুমটা কেমন করে ভাঙাবো, যদি হুজুরের ঘুমটা ভাঙাই আমি জিব্রাইল আমিন বরবাদ হয়ে যাব, বলবো তো? হ্যাঁ, হযরত জিব্রাইল আমিন ফেরেশতা কি করলেন জানেন? নিজের মুখ থেকে জিহ্বাটা লম্বা করলেন, জিভটাকে বার করলেন, জিভ জিহ্বা জিহ্বাটাকে লম্বা করে দিয়ে আমার রাসূলুল্লাহর পায়ের তালুতে কদম মোবারকের তলদেশে জিবের অগ্রভাগ দিয়ে হালকা হালকা ভাবে চাটতে লাগলেন। সুবহানাল্লাহ, নবী পাকের পায়ের তালু মোবারকে হালকা হালকা চাটতে লাগলেন, হুজুরের তালুটা চেটে 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 আমার রাসূলুল্লাহর ঘুমটা ভাঙালেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের দরবারে নবী মুসা কালিমুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখব, রব্বি আরিনি আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ বলেছিলেন নবী মুসা তুমি আমাকে দেখতে পাবে না, আল্লাহর নবী গো নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন আর আজকে আমার আল্লাহ আপনাকে দেখতে চেয়েছেন। মাঝখানে একটা কথা বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তথা আরো আরো স্বাস্থ্য বিভাগ যত জগতে আছে সবাই রসুলে পাকের রসুলুল্লাহর মেয়েরাজুন নবুয়াতের পায়ের তলদেশে জিব্রাইল আমিন ফেরেশতার এই জিহ্বা লম্বা করে চাটার ব্যাপারটা নিয়ে রিসার্চ গবেষণা করে দেখেছে এর মধ্যে কি লুকিয়ে আছে, রিসার্চ গবেষণা থেকে কি বেরিয়ে এসেছে জানেন? আহা, কোনো ঘুমন্ত ব্যক্তিকে যদি ওই প্রসেসে ডাকা হয়, ওই নিয়মে ডাকা হয়, জীব নয় কমপক্ষে পায়ের তলদেশে যদি আঙুলটা এমনি করে বুলিয়ে বুলিয়ে ডাকা হয়, কোনো ঘুমন্ত বাচ্চাকে তার মা কিংবা আব্বা পায়ের তলদেশে যদি হাত বুলিয়ে বুলিয়ে ডাকে, কমপক্ষে যদি গায়ে পিঠে হাত বুলিয়ে বুলিয়ে ডাকে,
ওই বাচ্চাটা ওই ঘুমন্ত ব্যক্তিটা যদি কঠিন হার্টের পেশেন্ট হয় তথাপি ওই প্রসেসে ডাকলে পারে সে কঠিন রোগের রোগী হলেও তার শারীরিক এতটুকুন ক্ষতি হবে না বলুন না জোরে সুবহানাল্লাহ অন্যথায় আমরা দেশওয়ালি ভাবে এই গ্রামের মা বোনেরা মাশাআল্লাহ শকুন্তলা তো শকুন্তলার মা বোনেরা মাশাআল্লাহ খুব ইসলাম সম্পর্কে সজাগ এমনি করে ধরে নাকলান ঝাকলান দেয় না বাচ্চাদের রাত দুপুরবেলা কথা বলছেন না আমার দেগঙ্গ এলাকার কথা বলছি যেমন করে ধরে নাকলান ঝাকলান দেয় না কি ও যদি হার্টের পেশেন্ট নাও হয় তাও হয়ে যাবে কথা বোঝেন না আপলোক ইসলাম কত বিজ্ঞানসম্মত কত স্বাস্থ্যসম্মত রসুলে পাককে ওই প্রসেসে ডেকে জিব্রাইল আমিন ফেরেশতা তথা ইসলাম এটাই আমাদের অনুদান দিলেন জগৎ তোমরা শিখে লাও একজন ঘুমন্ত ব্যক্তিকে কোন প্রসেসে ডাকতে হয় বলুন না চিল্লে সুবহানাল্লাহ আমাদের মধ্যে ইসলাম আছে মুসলমানিত্বর অভাব ঈমান আছে নূরের অভাব আমরা ইসলাম পেয়েছি রিসার্চটা করতে শেখেনি কথা কিছু বুঝছেন চলেন একটুখানি আগে যাই বলেই প্রসঙ্গটা শেষ করব আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা মেরাজুন নবুয়াত শরীফে জুতো পরিহিত অবস্থায় রওনা হয়েছিলেন হুজুরের মনে ছিল না শেষ লাইনটা বলছি আল্লাহ দরবারে যখন পৌঁছাচ্ছিলেন ও মুসলমান নবী আমার পায়ে হাত দিয়ে জুতো দোকানা খুলতে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেছিলেন আয় আমার পেয়ারা নবী আপনি জুতো খুলবেন না আমি আল্লাহ পাক দীর্ঘ ইন্তেজার অপেক্ষা করছিলাম আপনি যাতে জুতো পরিহিত অবস্থায় পাদুকা মোবারক পরিহিত অবস্থায় আমার আশে মোয়াল্লায় আসেন আর আপনার জুতোর তলদেশে যে ধুলিকণা জড়িয়ে আছে ওই ধুলিকণার দ্বারায় আমার আরশে মুআল্লাটাকে আমি আল্লাহ পাক ধন্য করে নেব জোরে বলুন সুবহানাল্লাহ আয় আমার পেয়ারা নবী আমি নবী মুসা কালিমকে পাহাড়ে ওঠার সময় জুতো খুলতে বলেছিলাম আর আজকে আপনি আমার আমি আল্লাহ আমার দরবারে সরাসরি আসছেন আমি আল্লাহর আপনি আমরা দুজনের সামনাসামনি বসে কথাবার্তা বলবো আমি আপনাকে জুতো পরিহিত অবস্থায় আসার জন্য হুকুম করলাম আমি কি আপনাদের ঘরে একটু বোঝাতে পেরেছি আমার রসুলের শান বোঝাতে পেরেছি চলেন তাহলে একটু অস শুনে আসি অস শুনবেন হ্যাঁ সবাই শুনবেন একটু তকবীর দেন তো নারে তাকবি আর একটু জোরে বলেন তো নারে তাকবি আমি কি বলেছিলাম পরীক্ষা কাদের যারা ইমানের স্কুলে ভর্তি হবে তাদের ঠিক আছে ইমানের স্কুলে যদি ভর্তি না হন আপনার পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু নাই আগার ভর্তি হবেন তো মাগার আপনার জন্য পরীক্ষা আছে ঠিক আছে কথা যদি আপনি ছাত্রর মতো ছাত্র হন আমি ছাত্রর মতো ছাত্র হই পাশ হবে না হবে না এই শুধু পাশ হবে শুধু পাশ ইয়াদ রাখনা যে নমরুদকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিল আপনি জানেন সারা পৃথিবীতে দুজন বদমাইশ ছিল তার মধ্যে একজন হচ্ছে নমরুদ আর একজন হচ্ছে বক্তে নাসার সারা পৃথিবীর এক সত্র অধিপতি ছিল কোনো বিরোধী নেতাও ছিল না ঠিক কি না কোনো বিরোধী নেতা ছিল না এক সত্র অধিপতি অথচ নমরুদের নাম নিশানা মিটে গেল নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
শুধু বাঁচলেন না আল্লাহ ইসলামের পতাকাকেও সেখানে পতপত করে ওড়ালেন যা আজকে 2020 তেও পতপত করে উঠছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত উড়বে আরেকটু জোরে বলা যাবে না আরেকটু জোরে হবে না কথা বলেন না কেন জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে হয় না সুবহানাল্লাহ দরকার কি দরকারটা শুধু কি ইমানদারের মতো ইমানদার হওয়া রসূল পাকের জামানায় বদরের ময়দানে কতজন সাহাবী ছিলেন মাত্র 313 কসম আল্লাহর সেদিনও আল্লাহ যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির জোরে বলুন না সুবহানাল্লাহ সর্বশক্তিমান ছিলেন আজকে 2020 তেও আল্লাহ তেমন আছে না নাই যদি না থাকতো তাহলে বাঁচাবেন কে জোরে বলেন বাঁচাবেন কে বাঁচানোর মালিক কে আরেকটু চিল্লে বলেন কালকে যিনি বাঁচিয়েছেন আজকেও তিনি বাঁচাবেন আগামীতেও কাউকে কম কেউ কম করেনি বলো হার জায়গায় আল্লাহ ইমান ইসলামকে জয়ের পতাকা উড়িয়েছেন না বলেন ওড়াননি যে মুসার কথা বলছিলাম ফেরাউন কম করেছিল কথা বলেন না কেন আপনারা নয় নয় করে 50,000-এর মতো নবী আলাইহিস সালামদের ঘরে কষ্ট দেয়া হয়েছে কসম আল্লাহ তথাপিও তারা ইসলামের শরীয়তের দাওয়াত দিতে ভোলে নি বলুন না জোরে সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ আরেকটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ এবার রসূলের পাক সকলের শেষ তৌরাত শরীফ আছে জগতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তৌরাত দিয়েছিলেন আছে নাই জবুর দিয়েছিলেন আছে নাই ইনজিল অরিজিনাল আছে নাই এবার কোরআন আসবে আল্লাহর নবী আসবে সব ওরা জানতো তাই ওরা রে রে করে রেডি হয়েছিল আসবে সঙ্গে সঙ্গে লেগে যাব আল্লাহর নবী আসার দিনক্ষণ ওরা জানতো তার আগে কাবাকে মিটিয়ে দাও ইয়েমেন থেকে কোন বাদশাহ কাবা ভাঙতে এসেছিল জলদি করে বলেন বাদশাহ হেভি জায়গা তো সব তো জানে তো বাহ এরকম জায়গায় বাস করতে ভালোই তো জানে বাদশাহ আবরা সঙ্গে কত লোক ছিল জানেন 40,000 সোলজার ছিল আর হাতি ইয়াতি না ও হাতি আলাদা কত হাজার হাতি ছিল জানেন জানেন 40,000 সোলজার ছিল আর হাতি ছিল কত হাজারে যেতে হবে না ছয় পাবেন 600 600 হাতি ছিল হ্যাঁ 600 হাতি কথা বোঝেন না হাজি সাহেব কই এখানে একজন হাজি সাহেব হাত উঁচু করেন খুশি হব এই তো হাজি সাহেবরা সব বসে আছে আল্লাহ পাকের কাবা শরীফে যারা হজ পাকে গিয়েছেন জানেন ও নওজোয়ানেরা শুনে নাও আরাফাতের ময়দান যে আরাফাতের ময়দান ছাড়া হজ হয় না ওই আরাফাতের ময়দান থেকে কাবা শরীফে আসতে ওয়াদিয়ে মাহাসার বলে একটা জায়গা আছে যে জায়গাতে কোনো হাজি সাহেব যদি হেঁটে হেঁটে আরাফাতের ময়দান থেকে কাবা শরীফে আসেন ওই হাজি সাহেবকে ওই ওয়াদিয়ে মাহাসার নামক জায়গাতে আসলে পরে তাকে দৌড়ে পার হতে হয় দৌড়ে কেন গজবের জায়গা আজাবের জায়গা তাই কেতাবে লেখা হাজি সাহেবরা দৌড়ে পার হয় গজবের জায়গা ওই ওয়াদিয়ে মাহাসার নামক জায়গা আরাফাতের ময়দান থেকে আল্লাহর কাবার কাছাকাছি মাঝখানে একটা জায়গা আছে ওয়াদিয়ে মাহাসার নামক জায়গা পর্যন্ত 40,000 সোলজার 600 সৈন্য নিয়ে বাদশাহ আব্রাহা আল্লাহর কাবাকে ভাঙার জন্য এসেছিল একটু বলবো সবাই শুনবেন
ইয়েমেন থেকে মক্কার কাবা এমনি এমনি ভাঙতে আসবে, মক্কার লোক ছেড়ে দেবে, চামড়া উঠিয়ে দেবে, তো তাহলে কোনো একটা লোকের সঙ্গে কি সেলটা রাখতে হবে না, হবে না সম্পর্ক রাখতে হবে না, হবে না, কার সঙ্গে রাখবে? লোক খোঁজ, খুঁজে 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 বেশ একটা ভালো লোক পেয়েছে, চার বাড়ি একেবারে কাবার পাশে। কি নাম তার? এই তো সব জানে তো, আবু জেহেল। একের খুঁজে খুঁজে একটা লোক পেয়েছে, আবু জেহেল, কটাপ করার লোক, বোঝেন না কথা। তুমি সেল্টার দেবে, তুমি আমাদের হেল্প করবে, তোমার মাধ্যমে আমরা কাবাকে ভাঙবো, কি চাই বলো? আবু জেহেলও এরকম খুঁজছিল, কথা বোঝেন না। বাদশাহ আব্রাহার একটা মেয়ে ছিল বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, তার নাম কি জানেন? নাকেরা। নাকেরা বলবো, নাকেরা, বুঝতে পারছেন? আবু জেহেল বলল, হ্যাঁ আমি সহযোগিতা করতে পারি কাবা ভাঙার জন্যে, বিশ্ব সুন্দরী মেয়েটা যদি আমার সঙ্গে বিয়ে দিতে পারে। অনেক কথা শেষ কথা তাই হবে, বিশ্ব সুন্দরী নাকেরা কি তোমার সঙ্গে বিয়ে দেয়া হবে, তবে শর্ত কাবা ধূলিসাৎ করে দেব। ঠিক আছে, দিনক্ষণ এসে গেছে কাছাকাছি, বাদশাহ আব্রাহার স্টাফ স্যারকে বলছে, স্যার বাদশাহ আব্রাহা, বলা যায় না, যদি আবু জাহেল ঘুরে যায় তাহলে কিন্তু আমাদের স্বার্থ সিদ্ধি হবে না, বরং একটা কাজ করুন, আপনার আর একটা মেয়ে আছে ওটাকেও দিয়ে দেন, ওটাকেও দিয়ে দেন, যাও ওটাকেও দিয়ে দেব। তবে এ মেয়েটা বিয়ের মেয়ে না, আমরা যাকে নিকের মেয়ে বলি। আর ওই বিশ্ব সুন্দরী যে মেয়েটা বলছি, সুন্দরী ঠিকই, কিন্তু ওই ওই পর্যন্ত, সুন্দরী হলে যা হয় ওই পর্যন্ত, ওর বেশি আর বলা যাবে না। এখন আবু জেহেলের বিরাট ব্যাপার, এদিকে বাজার ঘাট হচ্ছে, ওরা এসেই গেছে, 40,000 লোক নিয়ে আসছে, 600 হাতি আনছে, কাবার কাছাকাছি ফেরে এসেই গেছে, এবার ভাঙবে, আর আজ ভাঙবে তো কালকে আমার বিয়ে। ও আবু জাহেলের ভাই তখন পায়ে কে, হ্যাঁ মাথা খারাপ, আমি বাদশার জামাই হব, বিশ্ব সুন্দরীর স্বামী হব, ওর তখন মাথায় কি, কথা বোঝেন না কি চলছে, মাথা খারাপ, ওর তখন পায়ে কে, লোকের আর তখন মানুষ বলে জ্ঞান করে না, রুটিওয়ালা রিক্সাওয়ালার তখন লাত মেরে ফেলে দিচ্ছে, কথা বলছেন না কথা। হ্যাঁ আজ বাদে কাল বিয়ে হবে, বিশ্ব সুন্দরী আমার বউ হবে, সঙ্গে একটা কি হবে, ফাউ হবে। আল্লাহ বলছে, ঠিক আছে চলে, তুই মনে করছিস আমার কাবা ভাঙবে আর আমি আল্লাহ দরবার সে দেখবো, ইয়ার কি পায়, চল বুঝবি খোকা, ওই পর্যন্ত আমাকে ভুল বোঝেন না, গল্প করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল, আলম ইয়াজআল কাইদাহুম في تدليل وارسل عليهم طيرا ابابيل قران তো আল্লাহ দরবার থেকে দেখছেন আর মুস্কি মুস্কি হাসছেন, আর কাবা ভাঙবে আমি আল্লাহর দরবার থেকে দেখবো, কবি নেই, ঠিক আছে চল। এর মাঝে অনেক ওয়াজ আছে, সেই কি বলে রসুলের দাদা খাজা আব্দুল মোতালে, এসব আমি যাচ্ছি না, আপনারা জানেন, ওসব বলে আমি সময় নষ্ট করছি না, আমি জাস্ট যতটুকুন প্রয়োজন ততটুকুন। যে 40,000 সোলজার সৈন্য আর 600 হাতি এসেই গেছে ওই সামনে কাবা, আহা আল্লাহ পাক রব্বুল আলামিন, তৈরান আবাবিল, আবাবিল পাখি ছোট ছোট পাখি, চঞ্চুতে একটা পাথর, ডান পায়ে একটা পাথর, বাম পায়ে একটা পাথর, ছোট ছোট মশুরির দানার মতো পাথর, আহা
কসম আল্লাহর কোথা থেকে তারা উড়ে এলো কেউ তা জানে না জোরে বলবেন না সুবহানাল্লাহ ও আল্লাহওয়ালা গনেরা মনে রাখুন তারা উড়ে 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 এসে প্রতিটা সোলজার সৈন্যের মাথা বরাবর তারা পাদুকানা এলিয়ে দেয় খেলিয়ে দেয় পাথরগুলো নিচে পড়ে কি ঠোঁটটা মেলে ধরে পাথরটা নিচে পড়ে কসম আল্লাহর কোন পাখির পাথর লক্ষ্য ভ্রষ্ট হলো না আরেকটু জবান খুলে আরেকটু জবান খুলে এই ওয়াজকে বুঝতে পারতা হয় একটা পাথরও এক পিস পাথরও লক্ষ্য ভ্রষ্ট হয়নি আরেকটু জোরে বলেন গুলি মিস বলেন একটা পাথরও কি মিস হয়নি আরেকটু জোরে বলেন একটা পাথরও মিস হয়নি প্রতিটা পাথর যখন পড়েছিল তারা কয়েক কুইন্টাল ওজন হয়েই আল্লাহর কুদরতে পড়েছিল শুধু পড়ে না শুধু পড়ে না যে যখন পড়েছিল কসম আল্লাহর চামড়া ভেদ করে গোস্ত ভেদ করে প্রতিটা পাথর পেটের মধ্যে গিয়ে নাড়ি ভুঁড়ি ভেদ করে আহা আল্লাহ পাক এই বদমাইশদের পেটের মধ্যে আমরা থাকতে পারবো না আমাদের ঘরে বার করে দেন জোরে বলুন না সুবহানাল্লাহ পায়খানার দ্বার দিয়ে প্রতিটা পাথর বার হয়ে যায় আর তারা স্পটে স্পটে ডেথ হতে লাগে ও আমার পেয়ারা ভাইরা বিসমিল্লাহ রহমান রহিম আলম তারা কাইফা ফাআল রব্বুকা বিআসহাবিল ফিল হাতিগুলো ওই রকম একে 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 একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ طيران عبابيلا ترميهم بحزرات من سجيل فزعلهم كعصف مأكول ترى قطرة قطرة ہوئے جائے ترى ٹکرا ٹکرا ہوئے جائے جرے والے سبحان اللہ ও আল্লাহ ওয়ালা গনেরা মনে রাখুন কোন পাথর লক্ষ্য ভ্রষ্ট হলো না পেটের ভিতর দিয়ে তারা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেল এরপরে 40,000 সোলজার সৈন্য শেষ হয়ে গেল 600 হাতি শেষ হয়ে গেল এদিকে বাদশাহ আব্রাহা পালিয়ে ইয়েমেনের পথে যেতে লাগলো ইয়েমেনে গিয়েও বাঁচতে পারলো না আল্লাহ পাকের কাবা আল্লাহ হেফাজত করে দিলেন একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইবা ফাআল রব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আবাবিল তারমিহিম বেহজারাতি মিন সিজ্জিল ফাজালাহুম কাসফি মাকুল এই ভুনা বোঝেন না আপনারা ভুনা অমনি হয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গনেরা আল্লাহর কাবাক আল্লাহ হেফাজত করলেন আব্রাহা তথা তার স্টাফ হস্তি বাহিনী সব এক মুহূর্তের মধ্যে সমূলে বিনাশ হয়ে গিয়ে আল্লাহর কাবা আজকে 2020 আজও তাক ইনশাল্লাহ কেয়ামত তাক রহেগা আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ নারী দেখবে নারী দেখবে কিন্তু আবু জেহেলের বের খবর কি সে বের কি হলো সে বের খবর কি বেটা কি হলো আমার পেয়ারা ভাইয়ের আল্লাহওয়ালা গনেরা কাবাও ভাঙা হলো না
আর আবু জেহেলের বিয়েও করা হলো না, ওর বিয়ের স্বাদ জন্মের মতো কি হলো মিটে গেল। শুনবেন তাহলে আরেকটু চলুন, আল্লাহ মিটিয়ে দিলেন, বলুন না জবান খুলে জোরে সুবহানাল্লাহ। কেমন মেটান মেটালেন জানেন ওই বিশ্ব সুন্দরী নাকেরা, যে তফসিরের কিতাবে লেখা তাকে একটা বিষধর সাপ সর্পে দংশন করে মেরে দিল। আবু জাহেল হায় হায়, কাবা ভাঙা হলো না, বিয়ে হলো না, অন্তত সুন্দরীটা দেখতে কেমন, দেখতে কেমন একবার আর চোখে দেখে অন্তত, এটাও ওরে আবু জাহেল মনে রাখিস আমি আল্লাহ এটাও তোর ভাগ্যে রাখবো না, তুই একটা বার দেখে চোখের স্বাদ মেটাবি, হায় হায় সেই তো বিশ্ব সুন্দরী, এই মনের স্বাদ চোখের শান্তিটাও আমি আল্লাহ তোকে দেব না। এদিক ওর বাবা গেল, ওর বাবার স্টাফ গেল, আর মেয়ে কন্যা নাকেরা বিশ্ব সুন্দরী, সেও সাপের দংশে জন্মের মতো মরে সেও শেষ হয়ে গেল। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আবু জাহেলের মনের আশা মিটল না, একটাবার চোখের দেখাও দেখা হলো না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লেকিন লেকিন কিন্তু যে বিশ্বের উপরে কিসের ঘা বোঝেন না, হায় হায় অথচ সেই কাবা, যে কাবার জন্য আমার বিয়ে হলো না, এই কথা কি বুঝতে পারতে হয়, হায় হায় যার জন্য বিশ্ব সুন্দরী আমার পাওনা হলো না, বিয়ে হলো না, সেই কাবার পাশে আবার কাবা দেখভাল করনে কে লিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবাকে ইমাম হোক আর কাবার ইমাম হয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার ইনি কাবার পাশে ইমানের কলেমার দাওয়াত দেবে, আমি আবু জাহেল মুহাম্মাদকে ছেড়ে দেব না, ইসলামকে ছেড়ে দেব না, আমি কোরআনকে ছেড়ে দেব না। ওয়াজ কি বুঝছেন, ওয়াজ কি বুঝছেন, পুরনো রাগ আছে না নাই বলতে পারছে কি, এ বলতে পারছে, এ বোঝেন না, এ বলতে পারছে না তো, কে যা জানে ওই জানে, এ কথা বলছেন না, যা জানে ওই জানে, হায় হায় কেন কেন কি জন্যে, যা জানে ওই জানে, হায় হায় সেই কাবার ইমাম হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আরেকটু জোরে, আবার রহমাতুল আলামিন এখানে সেই আল্লাহর দাওয়াত দেবে, যে আল্লাহর জন্য আমার বিয়ে হলো না, তার জন্য যে আল্লাহর ঘরের জন্য বিশ্ব সুন্দরী আমার একটাবার দেখাও হলো না, এটা শুনেছেন, নাকেরা দেখতে কেমন একবার যদি চোখের দেখা দেখতেও পেতাম, কি এই কথা বুঝেন না, এই তখন এই ষোলোই চৈত্র আছে না কোথায় দিকে, ষোলোই চৈত্র একটা কি হয় না এদিকে একটা ভাঙড়ের দিকে, আর এদিকে একটা কোথায় একটা কি হয়, তখন ওখানে একটা ছিল ও কাজের মেলা, সেখানেও দেখবে তার আগে তো শেষ, তো মনে মনে রাগ আছে কার উপরে, আল্লাহর উপরে, আল্লাহ নবীর উপরে, তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিটানো চাই চাই চাই, আল্লাহ বললেন এর কি পায়া হায়, ওরে মনে রাখিস আবু জাহেল তুই আমার ইসলামকে কি মেটাবি, আমার কোরআনকে কি মেটাবি, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
আমি আল্লাহ ওয়াদা করলাম আমার কাবাকে কেউ মেটাতে পারবে না, আমার ইসলামকে কেউ মেটাতে পারবে না, আমার কোরআনকে কেউ মেটাতে পারবে না, আমার হাবিবকে কেউ মেটাতে পারবে না, আমার কাবা আমার কোরআন আমার ইসলাম মানলেওয়ালাদের কেউ আমি আল্লাহ কথা দিলাম কেউ মেটাতে পারবে না। আর কেয়ামত পর্যন্ত মিটবে না। ওরে মুসলমানের ছেলে মেয়েরা, ওরে কোরআনের ঘরের বান্দা বান্দিরা, তোমরা মনে রেখো আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ও ইন্না লাহু লা হাফেজুন, আমি আল্লাহই হেফাজত করব। ওরে ইমানদারেরা তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। সবাই দুশ্মন হলেও আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। ওরে ইমানদারেরা আমি কথা দিলাম, যদি তোমরা আমার হতে পারো আমি আল্লাহ তোমাদের খাওয়াবো পরাবো জিম্মাদার হয়ে যাব। ওরে ইমানদারেরা, ওরে ভারতের মুসলমানেরা মনে রেখো, তোমাদের খাজা বাবাকে যেমন বাঁচিয়েছি, ওরে ফুরফুরার ভক্তরা তোমাদের ফুরফুরা দাদা হুজুরকে যেমন ইজ্জত দিয়েছি তেমন তোমাদেরকে ইজ্জত দেব। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে খাজা বাবার ভক্তরা তোমাদের খাজা বাবাকে যেমন বাঁচিয়েছি তেমন তোমাদের ঘরে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতেরা তোমাদের নবীকে আমি আল্লাহ যেমন রক্ষা করেছি তেমন তোমাদের ঘরে রক্ষা করব। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ওরে আমার কোরআনের ঘরের বান্দা বান্দিরা, কত না কত দেখেছ, কত বিল্ডিং পুড়েছে, বালাখানা পুড়েছে, আমার কোরআন অক্ষত রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তেমন তোমরাও অক্ষত থাকবে, তোমরা মরণের পরে তোমাদের লাশটাও অক্ষত থাকবে। আমার কোরআনের খাতিরে তোমরা কোরআনের সঙ্গে জান্নাতে পৌঁছে যাবে। ও দুনিয়ার ইমানদারেরা, তাই তোমাদের বলছি বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। তোমাদের নবীর কোনো গোনা নেই, কোনো নবীর কোনো গোনা ছিল না বলছিলাম শুরুতে, মনে আছে? তথাপিও তারা নামাজটাকে কাজা করেনি, পেটের যারা হারাম হালালটা এক জায়গায় করেনি, দুনিয়ার মায়ায় পড়ে শয়তানের কুয়ায় পড়ে কুয়াকে পড়ে তারা, আমি আল্লাহ আমাকে ভোলেনি, তোদের নবীর কোনো গোনা ছিল না, তথাপি এতেকালের প্রাককালে যখন আর দাঁড়ানোর ক্ষমতা নাই, বসারও ক্ষমতা নাই, চলারও ক্ষমতা নাই, মসজিদ নববীতে আমার নবীর বেলাল যখন আজান দিয়ে দিয়েছে, তোদের নবীর ইতিহাস কি তোরা শুনিস না? আমার নবী যখন আর বসার ক্ষমতা রাখে না, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বলবো বলবো? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, হাজার হাজার আজকে মুসল্লিরা নামাজ পড়তে এসেছে, এই নামাজের জন্য আমি বদরের ময়দানে জিহাদ করেছি, ওহদে গিয়েছি, আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছি, আমি হাত পা নিয়ে খালি হাতে খালি পায়ে আমি আল্লাহকে ভরসা রেখে আমি মক্কা থেকে মদিনায় এসেছি। আয়েশা, এই নামাজ কায়েমের জন্যে, ইসলাম কায়েমের জন্যে আজকে মদিনার মসজিদে নববী শরীফে হাজার হাজার মুসল্লি, হায় হায় আমার কী হলো, আমি রসুল দাঁড়াতে পারছি না, আমি বসতেও পারছি না, আমার শরীরটা কাঁপছে, শরীরটা থরথর করে কাঁপছে, আমার জবানটা জড়িয়ে যাচ্ছে, আমি কথা বলতেও পাচ্ছি না। আয়েশা, নামাজের জামাতের সময় হয়ে এসেছে, তুমি একটা কাজ করো, তোমার আব্বুজান আবু বাকা সিদ্দিককে ডেকে বলে দাও, উনি যেন আজকে মসজিদে নববী শরীফে ইমামতিটা করে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবীর আদেশ শিরোধার্য, আম্মা জান আয়েশা সিদ্দিক হযরত আবু বকরকে বলেন, আব্বুজান আপনার রসুল আদেশ করেছেন আজকে ইমামতিটা করার জন্য, আপনি নামাজ পড়ান, আমার রসুলের শরীরটা বড্ড খারাপ, উনি দাঁড়াতে পাচ্ছেন না, বসতে পাচ্ছেন না, কথা বলতে পাচ্ছেন না, জবানটা জড়িয়ে যাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রসুলের জায়গায় ইমামতির জন্য দাঁড়িয়ে গিয়েছে। বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিরিয়াজুল জান্নাত,
হাজী সাহেবরা জানেন রিয়াজুল জান্নাহ শরীফে আমার রাসূলুল্লাহ যেখানে নামাজ পড়ান হযরত আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন হাজার হাজার সাহাবীরা এই জীবনে প্রথম রাসূলের জায়গায় কোন সাহাবীকে দেখছেন সমস্ত সাহাবীরা যেমন কাঁদছেন হযরত আবু বকর জীবনেও কোনদিন ওই জায়গায় দাঁড়ান না উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন তখন নামাজ শুরু হয় না হযরত আবু বকরের কান্না হাজার হাজার সাহাবীদের কান্না আমার রাসূলের কর্ণগোচর হয়ে গেল যেহেতু পাশেই রাসূলের হুজরা আমার রাসূলুল্লাহ হযরত আয়েশাকে ডাকলেন আয়েশা কি ব্যাপার আমার সাহাবীরা তো কাঁদছে কি ব্যাপার কিসের আওয়াজ এত কান্নার আওয়াজ যেন মনে হচ্ছে আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে বহুদিন পরে আপনার অবর্তমানে আপনার গায়ের হাজিরে আপনার অবর্তমানে আপনার জায়গায় আমার আব্বা যান আপনার জায়গায় আমার আব্বা আবু বকর ইমামতি আপনার সাহাবীরা মেনে নিতে পারছেন না আপনার জায়গায় জীবনে কাউকে দেখেন না ইয়া রাসূলুল্লাহ আপনার অবস্থা নিশ্চয়ই বড্ড খারাপ আপনার সাহাবীরা বুঝতে পেরে তারা আপনার মহব্বতে কান্তে রয়েছে দিন দুনিয়ার বাদশা বিসমিল্লাহির রহমানির রহিম ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমাদ আমার আহমাদে মুস্তফা মুহাম্মাদে মুস্তফা নবী আমার বললেন ও বিবি আয়েশা আমাকেও বড্ড কষ্ট হচ্ছে আজকে জামাত হবে নামাজ হবে অথচ জামাত ছেড়ে যাবে নামাজ ছেড়ে যাবে আয়েশা আমাদের জামাতা হযরত আলীকে ডাকো আর আমার চাচা জান আব্বাসের বেটা আবদুল্লাহকে ডাকো আমি রাসূলুল্লাহ দাঁড়াতে পারবো না আমি ওনাদের কাঁধে হাত রেখে একবার ওনাদের কাঁধে ভর করে মসজিদ নববী শরীফে গিয়ে আমি নামাজ পড়াতে না পারলেও আমি দাঁড়াতে না পারলেও কাতারের কিনারায় বসে বসে অন্তত ইন্না সাজেদা ইয়াসজুদু ফি কদামাইনির রহমান আমি অন্তত বসে বসে আমার আল্লাহকে একটু সেজদা করতে পারবো আহাহা ইবাদতের রং আছে আমলের রং আছে ইমানের নূর আছে কালার আছে কি কালার বোঝেন না আপনারা জিজ্ঞেস করছে বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করছে তোর বিয়ের খবর কি আর বলিস নি সে পছন্দ হয় না উনি রোজ বৈকাল হয় আর বন্ধুর গাড়ি ওনার নিজের গাড়ি নেই কিনতে পারে কিন্তু এখনো কেনেনি কিনবে কেন আর কদিন পরই তো পাবে চালানোটা শিখে রেখেছে চালায় লোকে যাতে জানে ও ওর গাড়ি আছে চালাতে পারে কথা বুঝেন না রোজ বিকাল হয় বন্ধুর গাড়ি নিয়ে যায় বার হয় পছন্দ হয় না তোর বিয়ের খবর কি না বলিস নি আর পছন্দ হয় না তাহলে ওনার পছন্দ জ্ঞান আছে তেনার আছে এনার আছে আমার আছে শুধু কারখান নেই আল্লাহর নেই তাই তো পাখামো চামড়া উঠে যাবে আল্লাহ তোর আমলটা দেখি তোর নামাজ তোর রোজা তোর ইবাদত তার রংটা কালারটা আমাকে দেখা কথা বোঝেন না আপনারা ইসকো নারায় তাকবি আল্লাহু আকবার ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ আওলাদে মুজাদ্দেদুজ জামান জিন্দাবাদ নারায় তাকবি আল্লাহু আকবার সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একে বলা হয় হুদাল লিল মুত্তাকিন এই হচ্ছে তাকওয়া আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ একটা হাত হযরত আলীর আলীর মুর্তজার কাঁধে আর একটা হাত হযরত আব্বাস হুজুরের বেটা আব্দুল্লাহর কাঁধে ওনারা দুজনে আস্তে আস্তে করে হুজুরকে দাঁড় করালেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে মসজিদে নববীতে পৌঁছে দেব শুনলো অবাক হবেন আমার নবী পাক কদম উঠাতে পারেননি তাই কদম ঘিষ্টাতে ঘিষ্টাতে মসজিদ নববী শরীফে গিয়েছিলেন তখন বালি ছিল এখনকার মতো তো আর কি এখন কি করা মসজিদ নববীতে পাথর তখন তো আর পাথর ছিল না মোজাইক করা ছিল না তখন বালির বালিতে দাগ পড়ে গিয়েছিল রসুলের কদমের চিহ্ন পড়ে গিয়েছিল আল্লাহ রসুল যাচ্ছেন খবরটা শুনতে পেয়ে হযরত আবু বকর ইমামতি শুরু করেননি আল্লাহ নবীকে যেতে দেখে হযরত আবু বকর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যখন এসেছেন আপনি নামাজ পড়ান ইমামতি করুন
আমার হুজুরের শরীরটা এত খারাপ, কথা বলার মতো অবস্থায় ছিলেন না, তাই হাতের ইশারায় বলেছিলেন, ইয়া বাবাকরিন, ও আবু বাকা, তুমি নামাজ পড়াও, তুমি নামাজ পড়াও, আমি তোমার নবী নামাজ পড়াতে পারবো না, আমার নামাজ পড়ানোর ক্ষমতা নাই। রসুলুল্লাহ কাতারের একটা কিনারায় বসে বসে আল্লাহ পাককে রুকু করেছিলেন, আল্লাহকে সেজদা দিয়েছিলেন, শেষ সময় আখেরি দোয়াটা করেছিলেন, আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা, আমার বলা বক্তব্য, তামাম নবী গণেরা হচ্ছেন মাসুম বেগুনা, সেখানে আমার রসুলুল্লাহ সকলের ঊর্ধ্বে, তথাপিও তার ইবাদতের রং কালার। আমি কি বললাম, কি বললাম, আমার নবী পাকের চলার ক্ষমতা নাই, তাড়ানোর ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, তথাপিও তিনি আল্লাহর ইবাদতটাকে ছাড়লেন না, ত্রুটি মুক্ত তার গোনা ছিল, এই কথা বলেন না কেন, এই কথা বলছেন না কেন, তার গোনা ছিল, আমরা যারা সব তো গোনাগার, তো তাহলে ফিরে আসেন, তওবা করেন, আর কি করেন, রসুলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন আমার রসুলের ওসিলা দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রসুল? মুসা কালিমুল্লাহ। খালি পায়ে যেতে হলো তুর পাহাড়ে, অথচ আমার রসুলকে আল্লাহ বললেন আপনি জুতো পরিহিত অবস্থায় আমার দরবারে আসুন, যে রসুলকে আল্লাহ এত বড় দরজাওয়ালা করলেন, আল্লাহ তারই উম্মত আমাদের করেছেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। সেই রসুলের এবাদতের বহর শেষ বয়সের কথাটা বললাম, তাহলে বলুন আমাদের কতটা প্রয়োজন আছে, তাহলে আজকেই গোনা থেকে মুক্ত হতে তওবা করার দরকার আছে না নেই, যদি আমরা ফিরি বাঁচাবেন কে, আরেকটু জোরে বলেন কে, কাবাকে বাঁচিয়েছিলেন কে, আল্লাহ, কাবা মান্যওয়ালাদেরও বাঁচাবেন আমার আল্লাহ। আমরা যখন নামাজের নিয়ত করি কি নিয়ত করি, কাবাতি শরীফাতে, আরেকটু জোরে বলেন কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার, কাবাকে যিনি বাঁচিয়েছেন, কাবাকে যিনি বাঁচিয়েছেন, কাবা মান্যওয়ালাদেরকেও তিনি বাঁচিয়ে দেবেন, শুধু দুনিয়ায় নয় আখেরাতেও তিনি বাঁচিয়ে দেবেন। আর একটু জোরে হবে না, আর একটু চিল্লে বলা যাবে না, নারে দেখবে, নারে দেখবে, তার জন্য বলুন আজকে আমরা এখান থেকে ওয়াজের মাহফিল থেকে উঠে যাওয়ার সময় কে কে তওবা করব, কিসের থেকে, সর্বপ্রথম মোবাইল থেকে তওবা কে করবেন, কথা বোঝেন না কি বলছি, এই মোবাইলে কোনো কাম হবে না, কোনো কাম হবে না, তওবা করুন। আল্লাহ যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছিলাম প্রথমে, তার খাস দান আছে বলে পড়াচ্ছেন, আল্লাহর খাস রহমত আছে বলে এখানে বসার মতো তৌফিক দিয়েছেন, আল্লাহর খাস দান আছে বলে আমরা পড়তে পাচ্ছি, টাকার গদিতে শুয়ে আছে কাবা দেখা হয় না, কথা ঠিক না বেঠিক, আল্লাহর কাবা শরীফের পাশে রসুল্লার বাড়ি, আবু জাহেলের বাড়ি, আল্লাহর কাবার পাশে রসুল্লার বাড়ি, আরো অনেকের বাড়ি, আবু লাহাবের বাড়ি, তারা কাবা দেখেছে, রসুল্লাহকে দেখেছে, অথচ তারা ইসলাম পায়নি, লক্ষ লক্ষ মাইল দূরের মানুষ আমরা, আল্লাহ আমাদের নসিবে ইসলাম কবুল করেছেন, বলুন সকলে জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের নসিবে আল্লাহ ইসলামকে রাখেন, বলুন সকলে জোরে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দীর্ঘদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে কাটালেন, অথচ বেহুদা কি বলে নমরুদ, তার নসিবে কলেমা হলো না, হযরত মূসা কালিমুল্লাহ কাটালেন, অথচ লক্ষ 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 লোক ফেরাউনের সঙ্গে সাথে তাদের নসিবে কলেমা হলো না, রসুলুল্লাহ কাটালেন, লক্ষ লক্ষ মক্কার মানুষ তাদের নসিবে কলেমা হলো না, কথা ঠিক না বেঠিক, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তাদের নসিবে আল্লাহ কোরআন জুটিয়েছেন, তাদের নসিবে আল্লাহ কলেমা জুটিয়েছেন, তাদের জবানে আল্লাহ আল্লাহু শব্দ কবুল করেছেন, ইচ্ছা করলেই উপায় হবে না, আল্লাহ যাদের ঘরে ভালোবাসেন তাদের কি আল্লাহ কলেমা নসিব করেন, বলুন সকলে জোরে সুবহানাল্লাহ। আর যারা পড়েন তাদেরকে আল্লাহ পরীক্ষার খাতায় ফেলেন, একটা পরীক্ষার কথা বলবো,
বলবো নিশ্চয় এখানে মেয়েরা ওয়াজ শুনছে চলেন একটু মায়েদের প্রসঙ্গ বলি এগিয়ে যাই মা রাবেয়া বস্তির নাম শুনেন না আপনারা বস্তার গোলাপ মা রাবেয়া কেয়ামত পর্যন্ত মা রাবেয়া আর জন্মাবে না বলুন না জোরে সুবহানাল্লাহ ইবাদতের শীর্ষে আমলের শীর্ষে সকলের শীর্ষে যিনি স্থান লাভ করেছেন পৌঁছেছেন আল্লাহ পাক যাকে কবুল করেছেন বলুন না জোরে সুবহানাল্লাহ আম্মা জান রাবেয়াতুল বসরা এবার আমি কাবা যাব আল্লাহর কাবার মেহমান হব আল্লাহর কাবার দরবারে যাব আমি আল্লাহর কাবা জিয়ারত করব রসুলের মাজার জিয়ারত করব আল্লাহর কাবার মেহমান হব চল গাধার পিঠে চড়ে চললেন আপনাদের জানা কথাটা স্মরণ করাচ্ছি প্রতিমধ্যে আল্লাহর পিয়ারা পিয়ারি বান্দি তো আমাদের থেকে বেশি না কম হ্যাঁ আরে তাবিন দো তাবিন সাহাবীদের পরে কিয়ামত পর্যন্ত আমরা সারা জীবন যদি বাঁচি তাও চেষ্টা করলে হবে না আম্মা জান হযরত রাবেয়া রাহমাতুল্লাহ আলাইহা বাহন গাদার পিঠে চড়ে মা আমার আল্লাহর কাবা শরীফে যেতে রয়েছেন যেতে যেতে প্রতিমধ্যে বাহন গাদাটা আল্লাহর হুকুম হয়ে গেল গাদাটা মারা গেল মেয়ে ছেলে মানুষ আগেকার যুগ এত লোকজন না তো গাদাটা মারা গেল আল্লাহ আমার গাদাটা মারা গেল আল্লাহ আমি এখন কেমন করে কাবা যাব বলি নাকি আম্মা জান হযরত রাবেয়া বস্তি রহমাতুল্লাহ আলাইহা মা আমার যাচ্ছেন যাচ্ছেন গাদাটা যখন মারা গেল আল্লাহ আমার কি কাবা নসিবে হবে না কথা বোঝেন না আর ইনি খানিক দূর যেতে গিয়ে পিছন দিকে দিক দিয়ে একজন লোক ডেকেছে তুই শেষ করে দিলে আমার যাত্রাপথটা কি পথ এই জোরে বলেন কি পথ কি ভেঙে দিয়েছে কি ভেঙে দিয়েছে বলে মুখ থেকে বলেন যাত্রা ভেঙে দিয়েছে বলে না যাত্রাপত্র ভেঙে দিয়েছে বলে না এ ঠিক বলেছে এ ঠিক বলেছে বেইমানি কথা বলেনি যাত্রা মানে কি যাওয়া আমি তো জানি টিকিট কেটে দেখে তার নাম যাত্রা কি বলি বলো দিন দেখি এতে এমনি মার খাবে তো তাহলে কথাটা ভুল তো পিছনদের ডেকেছে ওর নাকি খাই হয়ে গেছে তাই তো চলেন হযরত আম্মা জান রাবেয়া গাদাটা মারা যাওয়ায় এতটুকু বিচলিতা হলেন না বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন আমল সবর কখন করবেন সবর কখন হবে পিছন থেকে ডেকেছে তার সঙ্গে লড়াই করছে ঝগড়া করছে এর ইমানের জোর আছে মার খাবে না খাবে না ইমানের দুর্বল ইমানটা মজবুত করুন ইমানের নূরটা বাড়িয়ে দেন পিছন থেকে ডাকা ডাকা তো কম হয়ে গেল সামন থেকে ধাক্কা দিল এ মুসলমান মসজিদে যাওয়া বন্ধ করতে পারে না আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহওয়ালা গনেরা আম্মা জান হযরত রাবেয়া আমার বাহন গাদাটা মারা গিয়েছে তো কি আছে আল্লাহ আমার নিজের বাহন এখন রেখে দিয়েছে আমার হাত দুটো যখন আছে পা দুখানে আছে আমি এখন বিসমিল্লাহ বলে কাবায় রওনা হয়ে গেলাম একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কথা কিছু বুঝে এলো কি হ্যাঁ আবার যাচ্ছেন 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 ও আল্লাহওয়ালা গনেরা বহু দূর যাওয়ার পরে আম্মা জান রাবেয়াতুল বসরা রহমাতুল্লাহ আলাইহার হাত পা গুলো পড়ে গেল অচল হয়ে গেল অবশ হয়ে গেল অকেজো হয়ে গেল কে বাধা পড়ছে তো নাকি কে কথা বোঝেন না ইনি বলে যাই একটা যেতে যাই বাধা পড়ে বাধা পড়ে তাহলে পরীক্ষা কখন দেবে তুমি স্কুলে ভর্তি হয়েছো বলে বাধা পড়ছে পরীক্ষা হচ্ছে
বুঝবো না আমি এখানে বাজার করতে আসছি যদি স্কুলে ছাত্র না হও তোমার কসম খোদার কিয়ামত পর্যন্ত তোমার 14 গোষ্ঠীকে কেউ বাধা দেবে না ইবলিসের সঙ্গে তোমার কোনো দরকারও নেই তোমার কোনো কামও নেই তোমার কোনো কথাও নেই তুমি ইবলিসের না ইবলিস তোমারও না কি কথা ঠিক কি না কি কথা বোঝেন না আপনারা স্কুলে ছাত্রও না আর মাস্টারের সঙ্গে তোমার কোনো যোগাযোগই নেই তো দরকারও নেই পরীক্ষাও নেই প্রশ্নপত্রও নেই কিচ্ছু নেই কথা কি বুঝে এলো আম্মা জান রাবিয়াতুল বাসরা হাত পা ওয়াকেজ হয়ে গেল কি যায় আসে আমার তো শরীর এখনো কি বলে বক্ষদেশ আছে আমি বুক ঘিষ্টাতে ঘিষ্টাতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ মা আমার বক্ষদেশ ঘিষ্টাতে ঘিষ্টাতে আল্লাহ পাকের কাবা শরীফে যাচ্ছেন যাচ্ছেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বানায় সংক্ষেপ ও আমার প্যারা ভাইরা মুরব্বিগণেরা তখনো 6 মাইল রাস্তা বাকি আছে আল্লাহ পাকের কাবা মা আমার রাজ্যে দে পাচ্ছেন না বুক দিয়ে বক্ষদেশ দিয়ে হো করে খুন বইছে রক্ত বইছে শরীরটা কমজোর হয়ে গিয়েছে এদিকে বয়স্কা মানুষ শরীরটা কমজোর হয়ে গিয়েছে জয়ীফ হয়ে পড়েছে মা আমার ওই সময় আজ দে পাচ্ছেন না ওই সময় মাথাটা উঁচু করে আল্লাহর দরবারে ঝজ্জার ঝজ্জার করে কাঁচেন আল্লাহ আর পাচ্ছি না আল্লাহ আপনি কি পারেন না আপনার কাবাকে আমার সম্মুখে এনে দিতে আল্লাহ আপনি সাইয়েন কদির আপনি রাস্তাকে ছোট করে দিতে পারেন আল্লাহ আপনি কি পারেন না আপনার কাবা আমার সম্মুখে পৌঁছে দিতে সংক্ষেপ কালাম মারা বিয়াতুল বাসরা রহমাতুল্লাহ আলাইহা সেজদা থেকে মাথা উঠিয়ে দেখেন সম্মুখে আল্লাহ পাকের কাবাকে দেখা যায় পরের লাইনটা শুনে নেন মারা বিয়াতুল বাসরা রহমাতুল্লাহ আলাইহা কাবাকে দেখে বলতে লাগে রে কাবা মনে রাখিস মনে রাখিস মনে রাখিস আমি তোর প্রেমের পাগলিনী নই আমি তোর প্রেমের পাগলিনী নই আমি তোর জন্য পাগলিনী নই আমি রাবিয়া তোর খোদা তোর মালিক আমার মালিক জগতের মালিক বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ সর্বময় সৃষ্টিকর্তা আল্লাহ পাকের প্রেমের পাগলিনী রে কাবা আমি তোর প্রেমের পাগলিনী নই আমি রাবিয়া সেই দিন ধন্য হব সেই দিন নিজেকে ভাগ্যবতী বলে মনে করব যেদিন কাবা রে তোর মতো করে আমি রাবিয়া আমার আল্লাহকে দেখতে পাবো যে কথা ঠিক ওনার পরের জামানা একটু শুনবেন চলেন তাবেইনদের পরে কাদের জামানা ইমাম সাহেব হুজুরদের জামানা কজন ইমাম চার ইমাম ইমাম আজম ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল কি পরীক্ষা হবে না হ্যাঁ স্যার ইনি সামান্য একটুখানি কিছু কি হয় একটু গা বাধা পড়ে বলে যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে যে ডাল ধরছি সে ডাল নাকি ভেঙে যাচ্ছে কি ডাল ধরছে কি ডাল হ্যাঁ কি ডাল ধরছে তুমি পাগলা জনমের মতো মিটিয়ে দিয়েছে তাদেরকে তথাপিও তারা ইসলাম ছাড়েনি জোরে বলুন না সুবহানাল্লাহ কথা বোঝেন না চার ইমামের এক ইমাম বলবো এই বলবো শুনবেন নারায় তকবি ওরকম না সবাই মিলে নারায় তকবি আল্লাহু আকবার জোর করে নারায় তকবি আল্লাহু আকবার এই পিছনে যারা গ্যাপ মারছেন নারায় তকবি আল্লাহু আকবার বলবো ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি যার লক্ষ 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 হাদিস পাক যার জেহনে এ আপনার কটা হাদিস মুখস্ত আছে কটা হাদিস একটাও নিতো পাঁচটাও নিতো ফসকে হ্যাঁ আমার কটা আছে ভালো করে 10টা তো পারবো না হ্যাঁ কথা বোঝে না বড় হুজুর হয়ে বসে আছে লক্ষ লক্ষ হাদিসের যিনি হাফেজ আল্লাহর কোরআন তো কম আল্লাহর কোরআন সহ লক্ষ 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 হাদিসের হাফেজ আরে 2-5 লক্ষ নয় স্যার হ্যাঁ 8 থেকে 9 লক্ষ হাদিসের হাফেজ জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
বিশ্বের কোটি কোটি মানুষ যার মতাবলম্বী হযরত ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহির অপরাধ কি? কোরআনের দাওয়াত, কোরআনকে মখলুক বলে স্বীকার করতে হবে, এই অপরাধের জন্য হযরত ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাত দোকানা পিছপড়া করে পিছনে বাধা হলো। হ্যাঁ, কোথায় আছেন আপনি? বেত্রাঘাত করা হলো, এত বেত্রাঘাত করা হয়েছিল। জামার ভিতরে আমরা গঞ্জি পরি না, গঞ্জিগুলো ফেটে ফেটে তুলোর ন্যায় উড়ে 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 গঞ্জিটা ফাঁকা হয়ে গিয়েছিল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। একটা পায়জামা পরেছিলেন, বেত্রাঘাতের জন্য পায়জামার রশিটা কেটে গিয়েছিল। হুজুর মশলা জানতেন, ওযু করার পরে যদি রক্ত গড়িয়ে যায়, খুন গড়িয়ে যায়, ওযু কেটে যায়, ওযু নষ্ট হয়ে যায়। হুজুর ওই অবস্থায় দোয়া করছেন মনে মনে, আল্লাহ গো আপনার নবী বলেছেন ওযু করার পরে খুন রক্ত গড়িয়ে গেলে ওযু নষ্ট হয়। আল্লাহ আপনার দরবারে দোয়া, আল্লাহ আমি চলে যাব, শহীদ হয়ে যাব ইসলামের জন্যে, আমার ওযুটা যেন চলে না যায়, যেখানকার রক্ত খুন সেখানে যেন জমাট বেঁধে যায়, বেত্রাঘাতের জন্য রক্ত বয় শুরু হবে, সেই রক্ত খুনটার বয় না। পর মনে রাখুন মুসলমান, যেখানকার খুন রক্ত সেখানে জমাট বাঁধতে শুরু করে দেয়। আল্লাহর ওলি আল্লাহ হেফাজত করে দেয়। শুধু তাই না, পায়জামার দড়িটা কেটে গেল বেত্রাঘাতের জন্য, পায়জামার দড়িটা কেটে যাওয়ায় পায়জামার ধর্ম সে নিচে নামবে, কিন্তু নিচে নামতে গিয়ে যেই না নিচে নামা শুরু হলো, সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ অতি ইজ্জুমান তাশা, আপনি ইজ্জতের মালিক আল্লাহ, অতি ইজ্জুমান তাশা আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি বেইজ্জতি করাবেন না আল্লাহ ইসলামের জন্য, আল্লাহ আমাকে বেইজ্জতি করাবেন না আল্লাহ, আপনি ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জত রক্ষা করুন। সঙ্গে সঙ্গে যে পায়জামাটা নিচে নামা শুরু হয়েছিল, সেই পায়জামাটা আল্লাহর হুকুমে আবার কোমরে ওঠা শুরু হয়ে গেল। শুধু কোমরে ওঠে না, কোমরের চামড়ার সঙ্গে হুজুর হায়াতের জিন্দেগানির কেতাবে লেখা আপনা আপনি জড়িয়ে গিয়েছিল। আল্লাহ দেখিয়ে দিলেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। নিচে নামা পায়জাম উপরে উঠে গেল, কোমরে জড়িয়ে গেল, বয়ে যাওয়া খুন রক্ত জমাট বেঁধে গেল, তোর অজুটা রেখে দিলাম, তোর মরণটা অজু হলাতে হয়ে গেল, যার মরণটা বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন জায়েকাতুল মাউতে সুম্মা ইলাইনা তুরজাউন। আর একটু জোরে হয় না, যার মরণটা অজু হালাতে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক যেমন বললেন, আমার রাসূলও বললেন, তার মরণটা জান্নাতি মরণ হয়ে যাবে। কি পরীক্ষা? সাথে সাথে আল্লাহ ফাতা জয়ও দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ, কথা বোঝেন না আপনারা? তাই বলি বিচলিত হওয়ার কিছু নেই, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখুন, যেমন সেদিন হয়েছে আজকেও হবে কালকেও হবে। শুধু অভাব অনটন আমাদের ঈমান, আমাদের তাওয়াক্কুল, আমাদের ঈমানের জোশটা বাড়ানোর দরকার, ঈমানের রৌনকটা বাড়াতে গেলে আমালিয়াতের কামালিয়াত হওয়া দরকার। আমালিয়াতের কামালিয়াত কিসকে বলা যেতে হয়? যখন মানুষ পূর্ণাঙ্গ আল্লাহর উপরে আস্থা রাখে তখন। বলুন না জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না, আর একটু জোরে হয় না, আর একটু চিল্লে বলা যায় না, নারেই দেখবে আল্লাহর উপরে পূর্ণ আস্থাবান, আস্থা 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 আল্লাহর উপরে পূর্ণ রাখুন। কসম বিল্লাহ, যে আল্লাহ এতদিন বাঁচিয়েছেন সে আল্লাহ আজকেও বাঁচাবেন। আমার আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান না ক্ষমতাবান নয়, কথা বলেন, এই জোরে বলেন, আমার আল্লাহ হচ্ছেন শাইইন কদির। বলুন না চিল্লে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না, আর একটু চিল্লে বলা যাবে না, নারেই দেখবি, নারেই দেখবে। ভাই আমার, আল্লাহ ইহকালেও বাঁচাবেন, পরকালেও বাঁচাবেন।
যে আল্লাহ পাক রহমান রহিম আমার নবীকে ভালোবেসে তার উম্মত আমাদের করেছেন সেই নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবেন ইনশাআল্লাহ আমার নবী পাকের ওসিলাতে আল্লাহ আমাদের ক্ষুদ্র ইবাদতের ওসিলাতে ময়দানে মাহশারে নাজাত দেবেন আবুল আহাবের নাম শুনেছেন সবাই শুনেছেন জাহান্নামী না জাহান্নামী নয় আরে রসূলের সাগো আবুল আহাব জাহান্নামী তো কিন্তু তার দাসী সোয়াইবিয়া নবী পাকের পয়দায়েশের তারিখে তার দাসী সোয়াইবাকে শাহাদাত আঙুল দিয়ে ইশারা করে আজাদ করেছিলেন যাও তুমি যখন আমার ছোট ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সুসলামের বেশারাত পয়দায়েশের সুসংবাদ আমাকে প্রদান করেছো আমি শাহাদাত আঙুল দিয়ে তোমাকে ইশারা করে আজ থেকে আজাদ করে দিলাম স্বাধীন 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 বলুন না জোরে সুবহানাল্লাহ আবুল আহাব কলেমা পড়ে নি তথাপিও প্রত্যেক সোমবারে করে আবুল আহাবকে আল্লাহ এক প্রকার ঠান্ডা পানি জাহান্নামায় দান করে চষে চুষে চুষে আবুল আহাবের আজাব সব থেকে কম আবুল আহাবকে আল্লাহ দান করে যে শাহাদাত আঙুল দিয়ে রসুলের পয়দা এসে তার দাসী সোয়াইবাকে আজাদ করেছিল সেই শাহাদাত আঙুলে আল্লাহ এক প্রকার ঠান্ডা পানি দান করেন সে চুষে চুষে নিজের শরীরটাকে একটু ঠান্ডা করে আমার ওয়াজ আবুল আহাব কলেমা না পড়া সত্ত্বেও যদি তাকে আল্লাহ এই নিয়ামত দেয় আমরা ইনশাআল্লাহ কলেমা পড়েছি আল্লাহ আমাদেরকে নিয়ামত দেবে জোরে বলুন ইনশাআল্লাহ তাই ফিরে আসুন তওবা করুন যে তওবা করেছিলেন আমার রসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণেরা যে তওবা করেছিলেন পীরানে তরিকাতের বুজুর্গানে দিনেরা তওবা কিসকে বলা যেতে হয় জীবনে একবার হবে আর হবে না তাই বলুন আজ থেকে আমরা আল্লাহর হস্তে তওবা করছি আল্লাহ যেন আমাদের সকলের দ্বারাই নামাজ রোজা আল্লাহ শরীয়ত আল্লাহ পাক আদায় করিয়ে নেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন নারী থাকবে নারী থাকবে সর্বসাকুল্যে বলে গেলাম রসুল্লাহ ইন্তেকালের আগেও সেজদা আবু বাকর সিদ্দিক ইন্তেকালের আগে সেজদা ওমর ফারুক ইন্তেকালের আগে সেজদা ওসমান জিন্নুরাইন ইন্তেকালের আগে তেলাওয়াত হযরত আলী ইন্তেকালের আগে সেজদা হযরত হাসান ইন্তেকালের আগে সেজদা হযরত হোসাইন ইন্তেকালের আগে সেজদা আস্তে আস্তে ফুরফুরা দাদা হুজুর কেবলাও ইন্তেকালের আগে সেজদা 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 মানুষ সেজদা করে কোথায় কোথায় বলবো বান্দা যখন আল্লাহকে সেজদা করে তার সেজদাটা মসজিদে হয় না তার সেজদাটা কাবাতেও হয় না তার সেজদাটা আরশে মোয়াল্লাও হয় না ইন্না সাজেদা ইয়াসজুদু ফি কদামাইনির রহমান জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন বান্দা যখন আল্লাহকে সেজদা করে তার সেজদাটা আল্লাহ দুটো কুদরতি কদম রয়েছে জোরে বললেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দুই কুদরতি কদমের বিষ কানে মাস কানে বিষ কানে মাস কানে বান্দা সেজদাটা হয়ে যায় বান্দা যখন আল্লাহকে সেজদা করে আল্লাহ ফেরেশতাদের ডাকেন ওরে আমার ফেরেশতারা তোমরা বারণ করেছিলে আল্লাহ আপনি আদম বানাবেন না ওরা সেজদা করবে না আপনাকে মানবে না রে ফেরেশতারা এই দেখে যা এরা আমার বান্দা বান্দি অন্যায় করে ফেলেছে বলে দেখে যা এরা আমাকে সেজদা করছে দুনিয়ার মানুষ মানুষের কাছে অন্যায় করলে পায়ে হাত দিয়ে মাপ চায় আর আমার বান্দা বান্দি আজকে অন্যায় করে ফেলেছে বলে এরা আমার কদমে শুধু হাত রাখে না এরা আমার কদমে আজকে এরা মাথাটাও রেখেছে ওরে আমার ফেরেশতারা ওদের মাথা রাখাটা আমি আল্লাহ আমাকে এত ভালো লাগছে এত খুশি করছে ওদের মাথা রাখার জন্য আমি আল্লাহ ওদের জীবনের তামাম গুনাহ খাতা ক্ষমা করে দিলাম আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ তাই নবী বলেছেন ওরে উম্মত আমার তোমরা আল্লাহ
আমাকে রুকু দাও আল্লাহ বললেন তোমরা রুকু দাও ওয়ারকাউ মা রাকিন তোমরা রুকু দাও আমি রুজি দেব সাজদা দাও আমি আল্লাহ নিরাপত্তা দেব তোমরা আমার হয়ে যাও আমি তোমাদের হয়ে যাব সবাই দুশমন হলেও আমি বন্ধু হয়ে যাব আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ওরে বান্দা তোমরা যখনই আমার হয়ে যাবে আমি ওকাল পরকাল তোমাদের মদদ যোগাবো নারে